আপনার ঘরের ছাদের সঙ্গে আপনি ছাদ জয়েন্ট করতে গেলে আপনাকে সব প্রথমে কী কী করতে হবে আর কী কী করতে হবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনার প্রথম কাজ হলো আপনার ছাদের সাইডগুলো প্রায় 5 ইঞ্চি করে রডগুলো বের করা। এর সঙ্গে জয়েন্টে আপনার যখন ছাদ বানাবেন জয়েন্টের সময় ডক্টর ফিক্সড কেমিক্যাল জয়েন্ট করবেন ওখানটায়, তাহলে আপনার সেই জয়েন্টগুলোতে কোনোদিন জল পড়বে না। তো আপনার গ্রামে দেখবেন যে কেমিক্যালগুলো পাওয়া যায় যেগুলো জয়েন্টে দেওয়া, আমাদের এখানে ডক্টর ফিক্সড বলে একটা কেমিক্যাল আছে সেগুলো আমরা ইউজ করি, এতে আপনার জল পড়ার কোনো ভয় নেই। আমরা কিছু কিছু জায়গাতে গিয়ে ছাদের ল্যাপিংয়ের রডগুলো ওয়েল্ডিং করে দিই। তো এগুলো ওয়েল্ডিং করাতে আমার মনে বলে ভালো হয়, কিন্তু ইঞ্জিনিয়ার প্ল্যানে হয়তো ভালো বলবে না, কারণ আমি শুনেছি নাকি জয়েন্টে রডগুলো ওয়েল্ডিং করলে নাকি রডগুলো টেম্পার হয়ে যায় আর নেক্সট টাইম ওখান থেকে ভেঙে যায়। তো এটা আমার মনে হয় ছাদের স্ল্যাবে রডগুলো ওয়েল্ডিং করলে কোনো সমস্যা হবে না এটা আমার মনে হয়, কিন্তু কলমের যে লম্বা রডগুলো হয় না সেই রডগুলো কিন্তু আপনি ওয়েল্ডিং করলে ভালো হবে না। ছাদের সাইডগুলো কাটার পর এবার একটি সিঁড়ি, যে সিঁড়ির সাইডে সিঁড়ি চাতাল বলে এটা প্রায় 1 ফিট করে বেরিয়েছিল, সেই সিঁড়ির চাতালটা 1 ফিট করে ব্রেকার মেশিন দিয়ে ড্রিল করে রডগুলো লাস্টে কেটে দেওয়া হলো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।